বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে, মিনিস্ট্রি না দিয়ে, স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেবো? সরকারকে একটা কথা দোষ দেবো না, যে পার্টিগুলো আছে তারা ইনভলভ, তারা এটা অ্যাকসেপ্ট করেছে, কেন করেছে? অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড। গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মহুয়া মন্ত্র, যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশন বেরিয়েছিল কোনটা কার দোকান, হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, এগুলো লিখতে হবে। কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন স্টে করেছে? তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের উপরে আবার অত্যাচার করবে, সন্ত্রাস করবে। লকে কখনো এইভাবে ভাগ মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না। অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন আর্টিকেল 41, এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রাইটস। পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, মনে রাখবেন, বাংলাদেশ যদি একটা দেশ হয়, বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গের, এটা মাথায় রাখবেন, প্রচুর ভোট। আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে, তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় 1.5-2 কোটি বেড়ে গেছে, 11 কোটি 11.5 কোটি মানুষ হয় বাংলায়। 100 দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই। এবারও 3 কোটি বাড়ি দেওয়া হবে, কাকে দেওয়া হবে? সে রত্ন ভাণ্ডারটা কিন্তু খোলা হয়নি। আমি চাই মেয়েরা সোনার উপর পড়ুক, কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয়। ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি, কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে। আগের বারে আপনারা দেখেছিলেন জিরের ওপর ট্যাক্স ছিল, কিন্তু হীরের ওপর ট্যাক্স ছিল না। অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে, যার অনেক আছে সেই অনেককে আরও অনেক পাইয়ে দেওয়া, আর যারা গরিব সেই গরিব মানুষের দিকে ফিরে না তাকানো। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয়, কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কী অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? বাংলা একা করলেও মনে রাখবেন, এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে। বাংলা একা নয়, বাংলা একাই 100। এবং আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে, যেটা ওরা বলেছে সেটা ভুল, 9 পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে, এদিকে নজর দেওয়া হয়নি, তাই জিনিসপত্রের দাম এত বেশি। মাত্র 1 লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে, আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্ট স্মার্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা, বাইরে পড়তে যায় যারা এবং এখানে। 1 কোটি 30 লক্ষ 130 কোটি মানুষের দেশে 1 লক্ষ কোনো ম্যাটার করে? পার্সেন্টেজটা কি? 0। আমি এখানে দেখেছি যেখানে এমপ্লয়মেন্ট স্কিম, নাথিং ইজ দেয়ার। রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি, কিছুই করেনি, এবং আমাদের রাজ্যে আদৌ গিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে। গত 3 বার বাজেটে ছিল না, বইতে দেখতে হবে। নো, আমাদের 1,75,000 কোটি টাকা, না 1,71,000 crores পেন্ডিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, নাথিং ইজ বিন গিভেন টু আস। সেন্ট্রাল গভর্নমেন্ট হামারা উসকা পাস পড়া হ্যায় 1,71,000 রুপিস, লেকিন ইসমে এক পয়সা ভি নেই দিয়ে গেয়া, উপরন্তু বাঙাল কো বঞ্চিত কিয়া হ্যায়।
১৭১০০০ কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স, আমাদের টাকা আমাদের দেয়নি। তাহলে জিএসটি করার কী প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না। আর শুধু শেষ লাগায়, শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা। আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়, একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট। দিস বাজেট ইজ টোটালি ডাইরেকশনলেস, অ্যান্টি পিপল, নো ভিশন, অনলি দ্য পলিটিক্যাল মিশন ইজ দেয়ার। আই ডোন্ট সি এনি লাইট, ইট ইজ দ্য ডার্ক ডার্ক অ্যান্ড ডার্ক। দার্জিলিং সে ভোট লেতে হ্যায়, ভোট কা টাইম মে বড়া বড়া বাত করতে হ্যায়, ওয়াদা করতে হ্যায়, আর ভোট আ জানে কে বাদ, হো জানে কা বাদ, দার্জিলিং কো ভুল জাতা হ্যায়, কালিম্পং কো ভুল জাতা হ্যায়, মিরিক কো ভুল জাতা হ্যায়, মিরিক কো কার্শিয়াং কো ভুল জাতা হ্যায়, এ উসকো নেচার হ্যায়। এ তো দার্জিলিং কা পাহাড়ি ভাই বোন বহিনো কো ইসকো ইয়াদ রাখনা চাহিয়ে। সিকিম কো মিলনে দো, হামারা কোই এতরাজ নেই হ্যায়, লেকিন সিকিম কো মিলনা আর বঙ্গাল কো ডিপ্রাইভ করনা দার্জিলিং কো, দিস আই ডোন্ট আই ক্যানট সাপোর্ট। ইভেন ডানকুনি আর অমৃতসর করিডোর, ওটা তো আমার 2009 সালের ঘোষণা। একটা জিনিসকে একজনের করে যাওয়া, কতবার করে তুমি লেবু কচলাতে কচলাতে তেতো হয়, ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে, আমি যে মেট্রোর প্রজেক্ট। এবং ডানকুনি অমৃতসর করিডোর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে, কবে আসবে ডানকুনিতে? এবং বারবার এটা তো আমার সময় করার প্রজেক্ট, ওরা বাদ দিয়ে দিয়েছিলো বেঙ্গলটাকে, আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম, সেটাও পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে। অর্থাৎ পুরনো বোতলে ওই আর কি নতুন জল, নতুন রঙিন জল। দিদি, উড ইউ কল দিস অ্যান অ্যাপিজমেন্ট বাজেট টু অ্যাপিজ দি অ্যালাইজ? দিস ইজ অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার বাজেট, অ্যান্ড দিস বাজেট ইজ এ পলিটিক্যাল বায়াস বাজেট। This is Niti Aayog meeting which we heard you would be attending. Will you raise this matter with the Prime Minister at the meeting that Bengal is being deprived? They ask our statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, you know, if we, whatever I'll speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending, but what I want to speak, that will speak at the time of the meeting.